নিবেদিতার ক্ষেত্রে মনে হয় শ্রীরামকৃষ্ণের অবস্থান, প্রভাব, এই শব্দগুলো একটু বাসি বাসি শোনায়। নিবেদিতার জীবনে শ্রীরামকৃষ্ণ ওই রকমভাবে যে না দেখে নাম শুনে কানে মন গিয়ে লিপ্ত হচ্ছে, সেখানে প্রভাব প্রভাব বলে কীরকম একটু বুকিশ শোনায় বলে মনে হয়। কেন না, যেদিনকে স্বামী বিবেকানন্দের দেহাবসান হলো, সেই রাত্রে নিবেদিতা স্বপ্ন দেখলেন যে শ্রীরামকৃষ্ণ দ্বিতীয়বার দেহত্যাগ করেছেন। এই যে স্বপ্ন, এইটার নিশ্চয়ই লৌকিক ব্যাখ্যা আছে, কিন্তু হৃদয়ের কোন গভীরে ওইটা থাকলে লোকে এরকম স্বপ্ন দেখে। লোকে মানে সিস্টার নিবেদিতা, যিনি রামকৃষ্ণ বিবেকানন্দকে অখণ্ড অবিভাজ্য সত্তা বলে মনে করতেন, এরকম বইতে লেখা আছে, অখণ্ড অবিভাজ্য সত্তা, দুজনকে তফাৎ করা যায় না। এই বইতে লিখে ছাপানো সোজা, বক্তৃতায় বলা সোজা, কিন্তু স্বপ্নে যদি কেউ দেখেন যে ঠাকুর দ্বিতীয়বার দেহত্যাগ করছেন, তার মানে দুই মলাটের মধ্যে নেই, তার জীবনে বইয়ের মধ্যে নেই, একেবারে অন্তরের গভীরে আছে সেই তাঁর যিনি নিজের পরিচয় দিতেন নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। প্রথমে লিখতেন নিবেদিতা অফ রামকৃষ্ণ মিশন, পরে লিখতেন নিবেদিতা অফ রামকৃষ্ণ হাইফেন বিবেকানন্দ। এই যে দ্বিতীয়বারে যেটা লিখছেন, এইটাও আমাদের কাছে খুব অ্যাপিল করে যে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা বলে তিনি নিজেকে মনে করছেন। যদি কল্পনা করি যে শুধু যদি নিবেদিতা অফ স্বামী বিবেকানন্দ লিখতেন, তাহলে তো অসুবিধা কিছু ছিল না, যে সত্যি যাকে চোখে দেখেননি তার কথা লেখেননি, আর বিবেকানন্দকে মানলে, বিবেকানন্দকে অনুসরণ করলে শ্রীরামকৃষ্ণকেই করা হয়, তাকেই মান্যতা দেওয়া হয়, এসব কথা তো আন্ডারস্টুড। কিন্তু তিনি লিখছেন নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। এই রামকৃষ্ণের একটা কোথাও ওর জীবনে আলাদা রকমের প্রভাব ছিল বলে মনে হয়, যদিও প্রত্যক্ষভাবে স্বামী বিবেকানন্দ তাকে নিয়ে এলেন। নিয়ে যখন আসছেন, তখন চিঠিপত্রে যে কথাগুলো আছে তার মধ্যে একটা শব্দ, এই 150 বছর নিবেদিতার জন্মের 150 বছর যে পালিত হচ্ছে, তার মধ্যে একটা শব্দ বারবার আমাদের কাছে ঘুরে ফিরে আসে এবং বেশ স্ট্রাইক করে, সেটা হচ্ছে ওকে মিস মার্গারেট নোবেলকে স্বামীজি বলেছিলেন লায়ারেস, বাংলা করা হয়েছে সিংহিনী, সিংহী বললেও হতো বা একটু ঠিক হতো হয়তো। তো এই যে লায়ারেস বলছেন, যে আমাদের ভারতবর্ষের মানুষের জন্য, বিশেষত স্পেশালি দ্য উইমেন অফ ইন্ডিয়া, তাদের জন্য তোমার মতো একজন ট্রু লায়ারেস দরকার, সত্যিকারের সিংহী দরকার। এইটার প্রেক্ষিতে কেউ কেউ বলেছেন যে হ্যাঁ, নিবেদিতার সেই রকমই স্বভাব, নারী দেহে তিনি পুরুষের দৃপ্ত ভাব নিয়ে সিংহীর মতোই অবস্থান করেছেন এবং তাকে স্বামীজি চিনতে ভুল করেননি। এই যে সিংহী, তার সঙ্গে আবার রামকৃষ্ণদেবের ব্যাপারটাকে মেলানো একটু অন্যরকম। শ্রীরামকৃষ্ণের বিদেশি জীবনীকার লিখেছেন যে রামকৃষ্ণ এবং বিবেকানন্দ এমনিতে দেখতে গেলে ফিজিক্যালি এবং মানসিকতার দিক থেকেও একজন আরেকজনের অ্যান্টিথিসিস, বিপরীত, কিন্তু অন্তর্লীন মিল কি চমৎকার, সেই নিয়ে কথাবার্তা বলেছেন। এই যে যাকে কিনা লায়ানেস বললেন, তার সঙ্গে আবারও আপাত দৃষ্টে শ্রীরামকৃষ্ণকে মেলানো যায় না, কিন্তু ওই লায়ানেসকে নিয়ে আসছেন যে স্বামী বিবেকানন্দ, তিনি দেখছেন শ্রীরামকৃষ্ণকে অন্যরকমভাবে। আসার পরেই একটা ছোটো ট্রিপ মতো করেছিলেন স্বামীজি, কিন্তু তখন দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকা নিয়ে অনেক রকমের জিজ্ঞাসার চিহ্ন ছিল, সেই জন্য ঠিক নিবেদিতার ওই ঠাকুরের ঘর দর্শন হয়নি বলেই মনে হয়। পরবর্তীকালে হয়েছিল, কালী দ্য মাদার তার মধ্যে শ্রীরামকৃষ্ণের ঘরের একটা খুব চমৎকার অন্তরঙ্গ উষ্ণ মরমী বিশুদ্ধ পবিত্র বর্ণনা আছে, এবং ঘরের মধ্যে সেই প্রদীপের আলো দীর্ঘায়িত হচ্ছে, তার ছায়া, তো সেইটার সঙ্গে রিলেট করে শ্রীরামকৃষ্ণ এরকম একটা চমৎকার বর্ণনা আছে। সেই বর্ণনা অন্য কারোর মধ্যে যার ওই সাহিত্য গুণ রয়েছে, তিনি হয়তো ওর থেকেও বেটার বর্ণনা লিখতে পারবেন, কিন্তু নিবেদিতার জীবনের মধ্যে শ্রীরামকৃষ্ণ ওতপ্রোত হয়ে গিয়েছিলেন, সেটা শুধু ওই বর্ণনার মুখে নয়, মনে হয় আরও গভীরভাবে। শক্তিপ্রসাদ মিশ্র বলেছেন,
যে নিবেদিতা ভারতীয় অধ্যাত্ম চেতনার যে দুটো প্রধান জায়গা তার মধ্যে একটির কথা ওর কথার থেকেই নিচ্ছি, শক্তিবাবুর কথার থেকেই, যে দেহাতীত একটা সত্তা, এই দেহাতীত বা ইন্দ্রিয়াতীত ট্রান্সেন্ডেন্টাল প্রসঙ্গটা না থাকলে যেন ঠিক আধ্যাত্মিকতার সূচনা হয় না, বা ধর্ম যেখানে শেষ হয় আধ্যাত্মিকতা সেখানে শুরু হয় এরকম যে বলা হয়, এই দেহাতীত একটা কিছু অনুভূতি যেটা কিনা অলৌকিক নয় কিন্তু লৌকিক জগতের মধ্যে খুব ফ্যান্টাস্টিক, এবং এই তথাকথিত লৌকিক জগৎ যতটা সত্য তার থেকে অনেক বেশি সত্য, এইরকম কোনো একটা জায়গার থেকে মনে হয় শ্রীরামকৃষ্ণকে ভগিনী নিবেদিতা পেয়েছিলেন ভেতর থেকে। ভেতর থেকে পেয়েছিলেন বলেই বোধ হয় তাঁর পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়েছিল যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের কী সম্পর্ক, শ্রীরামকৃষ্ণের সঙ্গে মা শারদার কী সম্পর্ক। কেন না স্বামীজির কাছে হয়তো হাজার একবার তিনি শুনেছেন ঠাকুরের কথা, মাকে তো তিনি সচক্ষে দর্শন করেছেন, কিন্তু তাহলেও যারা কিনা ঠাকুরকে দেখেছেন, মাকে দেখেছেন, স্বামীজিকে দেখেছেন, তাদের কাছ থেকে খুব গভীর যে উক্তিগুলো পাওয়া যায় সেগুলোর পাশাপাশি যে শুধু নিবেদিতার উক্তিকে রাখা যায় বলে আমাদের মনে হয় তা নয়, কতক কত জায়গায় ছাপিয়ে যাচ্ছে। ঠাকুরের সন্তানেরা তো ডিটেল বলে যাননি, সুতরাং তাদের প্রসঙ্গ বাদ দিলে বাকিদের যে ইভ্যালুয়েশন, যে অ্যাসেসমেন্ট, যে মূল্যায়ন, সেইটার থেকে যেন নিবেদিতা কোনো কোনো জায়গায় আরও বেশি শাইন করছেন, সেখান থেকে মনে হয় যে দ্য ইনার কানেকশান যাকে বলা হয় সেইটার সম্পর্কে তিনি অভিজ্ঞ ছিলেন। শুধু ঠাকুরের ঘর দেখা নয়, বা মার্জনা করবেন যদি বলি যে শুধু স্বামী বিবেকানন্দ বা শ্রী শ্রী মায়ের কাছেও ঠাকুরের কথা শোনা নয়, এগুলোর সহায়ে আরও গভীরে গিয়ে ওই ট্রান্সেন্ডেন্টাল প্লেন থেকে মণিমুক্ত আহরণ করে নিয়ে এসছেন তিনি বলে মনে হয়। কেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে যখন বলছেন নানান রকমের কথা এবং স্বামীজির যে কমপ্লিট ওয়ার্কস আছে তার মধ্যে যে কথাগুলো নিবেদিতা বলছেন তার ইন্ট্রোডাকশন, সেইটা একটা নাটকের মতো এক এক সময় আমাদের মনে হয় যে ওটা কীরকমভাবে নিজেকে মেলে ধরছে, এবং সে যখন ক্লাইম্যাক্সে যাচ্ছে একেবারে শেষের দিকে তাহলে এরকম সিদ্ধান্ত এইভাবে করে বলছেন, এবং সেইখানেতে তিনি যখন বলছেন যে স্বামী বিবেকানন্দের জীবনে কী মূল উপাদান যেগুলো দিয়ে স্বামী বিবেকানন্দের জীবন গঠিত, এখন এইটা যে কেউ টপ করে বলতে পারবে না। স্বামী বিবেকানন্দ শক্তিবাবু বলেছেন যে তার চোখের মধ্যে দিয়ে অনন্তের হাতছানি, তার সম্বন্ধে কেউ টপ করে বলতে পারে নাকি? শান্ত ফাইনাইট শব্দ দিয়ে, আর্টিকুলেট ওয়ার্ডস দিয়ে স্বামীজিকে বর্ণনা করা সহজ কথা তো নয়, কিন্তু তবু নিবেদিতা সাম আপ করছেন এবং সেইখানেতে তিনি বলছেন দিস দেন দ্য শাস্ত্রস দ্য গুরু অ্যান্ড দ্য মাদারল্যান্ড আর দ্য থ্রি নোটস দ্যাট মিঙ্গল দেমসেলভস টু ফর্ম দ্য মিউজিক অফ দ্য ওয়ার্কস অফ বিবেকানন্দ। কথাতেই বোঝা যাচ্ছে যে একে বলে মানুষ কন্যা, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে মানুষ পুত্র ব্যাপারটি আমরা জানি, অ্যান্ড উই আর সো ভেরি ফর্চুনেট যে ভাবাদর্শের মধ্যে মানুষ কন্যার একটা প্রতিমা রূপে নিবেদিতা বিরাজ করছেন, যিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে সাম আপ করে বললেন যে শাস্ত্র, গুরু এবং মাতৃভূমি, এই তিনটি নিয়ে, এই তিনটি সুর নিয়ে বিবেকানন্দ গঠিত, কিন্তু তিনি প্রজাইক নন, এই তিনটি সুর নিয়ে দ্য মিউজিক অফ দ্য ওয়ার্কস অফ বিবেকানন্দ। এই যে বিবেকানন্দ কাব্যময় বিবেকানন্দ, তার মধ্যে শাস্ত্র, গুরু এবং মাতৃভূমি, এইখানে যেখানে তিনি গুরুকে বুঝছেন, সকলে তো বোঝেননি, প্রাথমিকভাবে বোঝেননি, পরে বুঝেছেন, কেউ বলেছেন যে তোমার এসব বিদেশিভাবে কার্য করা হচ্ছে, ঠাকুরের ভাব কি এরকম ছিল, কিন্তু এই সমস্তর মধ্যে থেকে যখন একটা ভাব ধীরে ধীরে বিকশিত হয়ে উঠছে তার মধ্যে থেকে যখন নিবেদিতা এইসব কথা লিখছেন, কালের ব্যবধান আছে, 1897 দিকে ওই সব কথা উচ্চারিত হয়েছিল যে ঠাকুরের ভাব কিরম ছিল, আর নিবেদিতা যখন লিখছেন সেটারও পরে, কিন্তু তবু এই অনুভূতির, এই প্রত্যয়ের, এই ঘোষণার, এই সিদ্ধান্তর অভ্রান্ততা এবং কারেজ আমাদেরকে স্পর্শ করে, যেখানে তিনি বলছেন যে স্বামীজির জীবনের মধ্যে এই তিনটে মূল সুর, এবং শাস্ত্র ঠিক আছে, মাতৃভূমিও ঠিক আছে,
কিন্তু গুরু, তার মানে কি অন্যভাবে যদি ভাবি আমাদের অল্প বুদ্ধিতে, যে একটাকে যদি তুমি সাপ্রেস করে যাও তাহলে মিউজিকটা মার খেয়ে যাবে। সুতরাং শ্রীরামকৃষ্ণকে যদি তুমি না ধরতে পারো দেন ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড বিবেকানন্দ। সেইটা যিনি বলতে পারছেন, ইনি আমাদের ভাবতে ইচ্ছে করে যে শুধু বিবেকানন্দের মারফত শ্রীরামকৃষ্ণকে জানছেন না, আরও বেশি ফার্স্ট হ্যান্ড নলেজ রয়েছে যার কথা হয়তো এই বক্তা অবগত নন। সুতরাং শ্রীরামকৃষ্ণ নিবেদিতার জীবনে বিরাজ করছেন। আমরা বলছিলাম স্বামী বিবেকানন্দের কথা, আমরা বলছিলাম মা সারদার কথা, মা সারদাকে যে তিনি দেখেছেন। মনে হয় এক সময় যে আমরা যে শ্রীমাকে দেখছি তাকে, তিনি অন্য ঐশ্বর্যে মণ্ডিত। যদিও ঠাকুরের সন্তানেরা বলছেন যে তাকে ঐশ্বর্য ছিল না, কিন্তু আমরা একটা অন্য রকমের ঐশ্বর্য দেখছি। সেটা হচ্ছে যে কত বড় বড় মানুষ, সন্ন্যাসী সন্ন্যাসিনী গুণীজন, তারা শ্রী শ্রী মায়ের গুণকীর্তন করছেন, আমার মতো মানুষ জন্মে থেকে যেটা দেখছি। সুতরাং আমি যদি তাকে ধরতে না পারি তাহলে আমার ব্যর্থতা। কিন্তু এরা যে সময়তে দেখেছেন, নিবেদিতা যে সময়তে দেখছেন এবং অন্যরকম পরিবেশের মধ্যে থেকে এসে দেখছেন, সেখানে মাকে ওই যে আমরা বলি যে অতি সাধারণ ইত্যাদি ইত্যাদি, তাহলে ও সাধারণের থেকেও সাধারণ জায়গায় দেখছেন। এক দুই হচ্ছে নিবেদিতা একজন স্কলার মানুষ। স্বামীজির সঙ্গে যখন দেখা হলো, তা ততদিনে প্রায় 11 বছর এডুকেশন নিয়ে রীতিমতো গবেষণা করেছেন, দুটো স্কুল চালিয়েছেন, একটা একা একটা অন্যজনের সাহায্য নিয়ে। তিনি শ্রী শ্রী মাকে দেখে যদি তার মনে হতো যে হ্যাঁ খুব পায়েস লেডি, বিবেকানন্দের গুরুস্থানীয়, তার গুরুর সহধর্মিনী, সব হতে পারত। কিন্তু তিনি মাকে দেখছেন একেবারে অন্যভাবে। এটা বলতে বলতে আমরা ঠাকুরের দিকে যাবো আর কি। কিন্তু মাকে যখন দেখছেন তখন ওই যে মাকে দিয়ে বিদ্যালয়ের উদ্বোধন ঘটাচ্ছেন, চাইলে এক এক সময় মনে হয় যে তিনি ওই সময়কার একজন এডুকেশনের ক্ষেত্রে কোনো স্টলওয়ার্ডকে দিয়ে, লালমুখ কোনো সাহেবকে দিয়ে স্কুলের উদ্বোধন ঘটতেই পারতেন। যদিও স্বামীজি স্বামী ব্রহ্মানন্দজি সকলে রয়েছেন, তবু নিবেদিতা যদি চাইতেন, তিনি তো চানইনি। বরং মা যখন উদ্বোধন করলেন, করে ফিসফিস ফিসফিস করে বললেন যে আমি আশীর্বাদ করছি এখান থেকে যে মেয়েরা শিক্ষা পাবে, তার জন্য আদর্শ বালিকা হয়ে ওঠে, জগন্মাতার কাছে প্রার্থনা করছি, এসব যে বললেন খুব অর্ডিনারি সব। আজকের একটা 8-9 মেয়েকে যদি বলা হয় যে তুই লিখে দে, ওই রকম একটা আশীর্বাণী লিখে দিতে পারবে। কিন্তু ওইটা যখন হচ্ছে তখন নিবেদিতা একেবারে আনন্দে অধীর হয়ে যাচ্ছেন। পরবর্তীকালে চিঠিতে লিখছেন, আমরা বক্তৃতায় তবু 4টি কথা বানিয়ে বলতে পারি, চিঠিতে কেউ করে না, আর নিবেদিতা সবসময় সত্য কথা বলছেন। চিঠিতে লিখছেন, এত তিনি উদ্বেল হয়ে যাচ্ছেন, চিঠিতে বলছেন যে মায়ের যে আশীর্বাদ তার থেকে বড় মহত্তর কোনো আশীর্বাদ ভবিষ্যতে শিক্ষিত নারী জাতির পক্ষে আমি কল্পনাও করতে পারি না। এখন নিবেদিতার মতো ওই রকম শিক্ষিত একজন মেয়ে শ্রী শ্রী মায়ের অ্যাপারেন্টলি ওরকম একটা অর্ডিনারি যে আশীর্বাদ, সেটাতে বলছেন ভবিষ্যতে শিক্ষিত নারী জাতির পক্ষে এর থেকে বেশি আমি কল্পনাও করতে পারি না। এর থেকে মনে হয় আবারও সেই ইনার কানেকশান দেখছেন, যে ইনি শুধু একজন ধর্মপরায়ণা কি অবতার সঙ্গিনী, ওই রকম নন, শুধু তা নন, সেগুলো তো সবই ঠিক। এর মধ্যে দিয়ে যথার্থ জ্ঞানের বা বিদ্যার উন্মেষ আছে। সুতরাং উনি যখন আশীর্বাদ করেছেন তখন সেটা অন্যরকম। হুইচ ব্রিংস আস টু শ্রীরামকৃষ্ণ, যিনি বলছেন ও কি যে সে, ও সারদা সরস্বতী, ও আমার শক্তি। এই যে সারদা সরস্বতী বলছেন, এইটা নিবেদিতা জানতেন কি না আমি জানি না, কিন্তু যেভাবে তিনি তার সমস্ত এডুকেশনাল এন্ডেভারের মাথার মণি করে মা সারদাকে রেখেছেন, তাতে মনে হয় ওই যে সংস্কৃতে বলছেন সা বিদ্যা ইয়া বিমুক্ত, এই যিনি কিনা মুক্ত করে দেওয়ার কাণ্ডারী, সেইভাবে মা সারদাকে না দেখলে এটা হয় না। যেটা কিনা ওই ঠাকুরের উপলব্ধির, ওই জন্য বলছিলাম যে ইনার কানেকশন। লোকে বলে না যে নদীগুলোর ভেতরে ভেতরে সব তলে তলে যোগ থাকে, তো এইখানে ঠাকুরের সঙ্গে কীভাবে কীভাবে ব্যাপারটা যুক্ত, যার জন্য অনুভূতিগুলো একই রকম এবং সেগুলো শুধু অনুভূতি নয় বাস্তবে রূপায়িত। যে বাস্তব সেটা কিনা ফিকশনকেও হার মানিয়ে দিচ্ছে। এগুলো এই ইনার লাইফগুলো ভাবলে ভীষণ ভীষণের রকমের অবাক অবাক লাগে। এবং মাকে যে দেখলেন তিনি ওখানে, মাকে দেখে যদি বলতেন যে হ্যাঁ এর কাছ থেকে ঈশ্বর উপাসনা শিখতে হবে, আমাকে এটা শিখতে হবে ওটা শিখতে হবে, সেগুলো তো করেছেন। কিন্তু তার সঙ্গে বলছেন যে
মা কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি নাকি নতুন আদর্শের অগ্রদূত সেও হলো। কিন্তু তার সঙ্গে একটা কথা বললেন, যেটা কিনা যে দেখেছে ঠাকুরকে তার পক্ষেও বলা ডিফিকাল্ট ছিল বা এই ধরনের কার কথা রেকর্ডেড নেই, সেটা হচ্ছে, টু মি ইট অলওয়েজ অ্যাপিয়ার্ড দ্যাট শি ইজ শ্রী রামকৃষ্ণস ফাইনাল ওয়ার্ড অ্যাজ টু দ্য আইডিয়াল অফ ইন্ডিয়ান ওম্যানহুড, ভারতের মেয়েরা কেমন হবে সেই সম্পর্কে শ্রীরামকৃষ্ণের লাস্ট ওয়ার্ড, শ্রীরামকৃষ্ণের শেষ কথা মানে চূড়ান্ত বাণী যে ভারতবর্ষের মেয়েরা কেমন হবে। যে ঠাকুরকে দেখেননি ওই শুধু বর্ণনা শুনে বোধ হয় এই জায়গাটা আসে না, যে ঠাকুর ভবিষ্যতের ভারতীয় মেয়েরা কেমন হবে তার শেষ কথা রেখে গেছেন, সেই তার মাধ্যমে, যাকে কিনা আমরা যদি সংযোজন করি উনিই বলেছিলেন যে জয়রামবাটিতে কুটো বাঁধা হয়ে রাখা আছে, তার মাধ্যমে তিনি ভবিষ্যতের মেয়েদের জন্যে তার শেষ বাণী রেখে গেছেন। অতএব এই মেয়ে সত্যি সত্যি রামকৃষ্ণের, তাতে কোনো সন্দেহ নেই। সেই নিবেদিতার প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি, যিনি মাকে যখন দেখছেন, মায়ের যে ভালোবাসার কথা আমরা কত রকমভাবে আলোচনা করি, ওই মায়ের ভালোবাসায় নিবেদিতার গলে যাওয়ার কথা, যেভাবে মা তাকে গ্রহণ করেছেন, উনি লিখেছেন তো ডে অফ ডেজ লিখেছেন, স্বামীজি বলছেন যে একসঙ্গে যে খেয়েছেন এসব ভাবতে পারো তোমরা, এসবগুলো হয়েছে। তাহলে আমাদের জীবনে যদি কারোর এরকম হয় কোনো একজন মানুষের সম্বন্ধে যে তিনি আমাকে খুব ভালোবেসেছেন, আমাকে আমার জীবনের দুর্বিপাকের সময় বিপর্যয়ের সময় আমাকে আশ্রয় দিয়েছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই যিনি আমায় আশ্রয় দিলেন তার কথাই আমি সারা জীবন ধরে বলব, তিনি আবার ওটা কোথার থেকে পেয়েছেন আমি কী করে বলব। কিন্তু নিবেদিতা বলছেন যিনি মায়ের কাছ থেকে অত কিছু পেলেন, আমি মাঝে মাঝে ভাবি এই অক্টোবর নভেম্বর এখনও ঠিক মতো ঠান্ডা পড়েনি, নিবেদিতা যে সময়তে এসেছেন বা যে ভারতবর্ষে এসেছেন আর যে জায়গার থেকে এসেছেন, ওখানকার অ্যাভারেজ টেম্পারেচার 8 ডিগ্রি সেলসিয়াসের মতো উইম্বলডনে, আর এখানে সেই সময়তে 24 ডিগ্রিজের মতো থাকতো, তিন গুণ গরমেই সেদ্ধ হয়ে যাওয়ার কথা, তারপরে প্রতিকূল পরিবেশ, এই সব কিছুর মধ্যে মা পুরো তাকে আগলে রেখেছেন, অতএব স্নেহ ভালোবাসা এটা ওটা সেই সব কথা এর থেকে অনেক বেশি মা যা দিয়েছেন নিবেদিতাকে। কিন্তু নিবেদিতা মায়ের মাধ্যমে যা পাচ্ছেন তাতে তার কী মনে হচ্ছে, তাতে তার মনে হচ্ছে, এবার আমরা সেই এক্সট্রা 5 মিনিটে ঢুকছি, তো তার মনে হচ্ছে যে নিবেদিতার মনে হচ্ছে যে মায়ের মাধ্যমে যেটা পাচ্ছেন সেটি কি না, এই মা হচ্ছেন একটি কন্টেইনারের মতো, একটি পাত্রের মতো। কীরকম পাত্র? আমাদের দেশে যেমন সাধুর কমণ্ডলু বলা হয়, সেরকম ওদের খ্রিস্টীয় ঐতিহ্যে চ্যালিস, খুব গির্জায় রক্ষিত পবিত্র পাত্র, ইন্টারনেটে ছবি টবি আছে আমি চাক্ষুষ দেখিনি, কিন্তু ওই যে চ্যালিস, সেই চ্যালিসের ভীষণ কমণ্ডলুর মতো মনে হয় যা বর্ণনা রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ ওই রকম নিবেদিতা লিখছেন, তো চ্যালিসের কথা বলছেন, বলছেন শ্রীরামকৃষ্ণ একটা খুব পবিত্র জিনিস একটা চ্যালিসের মধ্যে রেখে গেছেন, মানে একটা কমণ্ডলুর মধ্যে রেখে গেছেন, এবং সেই পবিত্র জিনিসটা কি, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের পৃথিবীর মানুষের জন্য যে ভালোবাসা ছিল সে একটা কমণ্ডলুর মধ্যে রেখে গেছেন, যার নাম মা সারদা। শি ওয়াজ শ্রীরামকৃষ্ণস ওন চ্যালিস অফ ইজ লাভ ফর দ্য ওয়ার্ল্ড। এই যে শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম, এও চারটিখানি কথা নয়, শ্রীরামকৃষ্ণ প্রেমিক স্বভাবের ছিলেন এটা ওটা এগুলো সব বলা যেতেই পারে, ঠাকুরের সন্তানেরা সেই সব জানতেন, কিন্তু ইনি এসে দেখছেন, আরও পরের জেনারেশনের সন্ন্যাসীদের দেখছেন স্বরূপানন্দজী প্রমুখ, কিন্তু ইনি ওই ফাউন্টেন হেডটাকে কী করে বুঝছেন, আমাদের মতো মানুষের কাছে এটা একটা বিস্ময়কর, যে যেখানে মাকে দেখছেন ওই মায়ের হাজার ভাগের এক ভাগ স্নেহ ভালোবাসা কেউ পেলে তার জীবন ধন্য হয়ে যায়, কিন্তু সেই মাকে দেখছেন, দেখে বলছেন যে এই মাকে না শ্রীরামকৃষ্ণের নিজস্ব পাত্র, তার পৃথিবীর জন্য যে ভালোবাসা ছিল, অর্থাৎ ওই ভালোবাসা অন্য কাউকে দেওয়া যেত না, মানে অন্য কারোর মধ্যে সযত্নে রক্ষা করা যেত না, হুইচ ব্রিংস আস টু দ্য টার্মিনাল ডেজ অ্যাট কাশীপুর, যেখানে কিনা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই লোকগুলো পোকার মতো কিলবিল করছে তুমি ওদের দেখো, তাহলে সেই পাত্রের মধ্যে সমস্ত ভালোবাসা তিনি ঢেলে দিচ্ছেন। মা প্রথমে একটু রিভোল্ট করলেন যে মেয়ে মানুষ আমি কী করতে পারি, তা ঠাকুর বলছেন যে না এ আর এমন কী করেছে তোমাকে, যিনি কিনা নিজে বলছেন যে যার মধ্যে সচ্চিদানন্দের পূর্ণ আবির্ভাব
সেই তিনি বলছেন যে এ আর এমন কি করেছে তোমাকে এর থেকে ঢের বেশি করতে হবে। তার মানে ওই নিজস্ব চ্যালিস, হিজ চোজন চ্যালিস, তার মধ্যে বিশ্বপ্রেম ঢেলে দিচ্ছেন। আচ্ছা, বিশ্বপ্রেম কথাটার মধ্যে কি একটু অতিশয়োক্তি রয়ে গেল? তাও নয়। কেন না, মা সারদা বলছেন যে বাবা জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে লিখে গেছেন। এটির সঙ্গে নিবেদিতার উক্তি এত মিষ্টিভাবে মিলে যায়, যদিও একটা মিস্টিক কানেকশন তার মধ্যে থেকে যায়, এবং সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে। মেয়েরা যে ঘরে পড়াশোনা করত, সেই ঘরে নিবেদিতার স্কুলে, তিনি একদিন দেখলেন যে একটা ছবি রয়েছে, একটা পৃথিবীর একটা ম্যাপ আছে, আর উল্টো দিকের দেওয়ালে শ্রীরামকৃষ্ণের একটা ছবি আছে। এখন আমাদের ঘরে ক্যালেন্ডার ফ্যালেন্ডার এটা ওটা থাকলে আমরা অনেক সময় খেয়াল করি না, আছে, কিন্তু নিবেদিতারও হঠাৎ একদিন নজরে পড়েছে। এবং নজরে পড়তে উনি হেসে বলছেন, অ্যাজ ইফ এটা ভুল হয়ে গেছে, উনি ওই ঠাকুরের ছবি সেটি কী করছেন, ম্যাপটিকে নিয়ে এসে ঠাকুরের ছবি তলায় লাগাতে বলছেন, হাসছেন। সরলবালা সরকার বলছেন যে হাসতে হাসতে তিনি ম্যাপটাকে, ভারত পৃথিবীর ম্যাপ, সেটাকে নিয়ে এসে ঠাকুরের ছবির তলায় লাগাতে বললেন, আর বললেন যে তিনি তো জগৎগুরু ছিলেন, তার পায়ের তলায় এই মানচিত্র থাকবে। আমরা যারা ভাবি যে আমরা শ্রীরামকৃষ্ণের খুব ভক্ত, অন্যদের থেকে অনেক এগিয়ে, শ্রীরামকৃষ্ণকে জীবন দেবতা বলে মেনেছি, আমরা সত্যি সত্যি নিজেদেরকে খাটো না করে ভাবছি যে ঠাকুরকে জগৎগুরু বলে মানি কি, আমার গুরু ইষ্ট, কিন্তু তিনি জগতের গুরু। ওরে বাবারে, ইউরোপ আমেরিকায় কত সমস্ত পণ্ডিত রয়েছে, তাদের কথা শুরু হলে বলবো আচ্ছা ঠিক আছে, কথা মনে একটু বাদে পড়বো, আগে ওটা শুনে নিই, কিন্তু শ্রীরামকৃষ্ণকে জগৎগুরু বলে মানছেন এবং ম্যাপের তলায় তাকে রাখছেন, এই জন্য তাকে বারংবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে ইচ্ছে করে। আর ওই প্রথমে বলছিলাম যে লায়নেসকে নিয়ে এসেছেন তিনি, বলছিলাম যে একটু অ্যান্টিথিসিস মতো আছে, মা যখন 2x1 বাড়িতে থাকতেন, ওই নিবেদিতার ওখানে খুব যাতায়াত ছিল বাগবাজারে, তখন ওই বাড়িতে অন্দরমহলে সব এক একদিন মজার মজার দৃশ্য তৈরি হতো, মা সেগুলো এনকারেজ করতেন। ঠাকুরের ভাইজি লক্ষ্মী দিদি প্রায়ই সেই আসরগুলোতে থাকতেন, দেখতে শুনতে খুব ভালো ছিল, যাত্রাপালা প্রচুর মুখস্থ ছিল, হাসাতে পারতেন, খুব রঙ্গরস করতে পারতেন, এবং জমিয়ে রাখতেন, অতি পবিত্র স্বভাবের। ঠাকুর বলেছিলেন যে ও সব হয়ে গেছে এদের। তো সেই লক্ষ্মী দিদি একদিন কী করেছেন, আপনারা হয়তো সকলেই পড়েছেন, আপনাদের সঙ্গে স্মরণ করছি যে ইয়ে করেছেন, জগদ্ধাত্রী সেরেছেন, আর জগদ্ধাত্রী রূপে তাকে মানাচ্ছেও খুব ভালো, আর নিবেদিতা সিংহ হয়েছেন, বা সিংহী হয়েছেন ঠিক বলতে গেলে, আর শুধু হওয়া মানে ওই মা দেখছেন তো, তো সব ঠিকঠিক হতে হবে। নিবেদিতা হাঁটু গেড়ে ওরকম করে হামাগুড়ির মতো ভঙ্গি করে সিংহ হয়েছেন, সিংহী হয়েছেন, আর তার পিঠে লক্ষ্মী দিদি বসেছেন, তাতেও কমপ্লিট হচ্ছে না। এমনি লক্ষ্মী দিদির আমরা বুঝতে পারি যে অঙ্গভঙ্গি দিয়ে জগদ্ধাত্রী সেই ভাব ফুটিয়ে তুলছেন, তাতেও কমপ্লিট হচ্ছে না। নিবেদিতা কী করছেন ওই সময়, হুম হাম নানান রকমের সব আওয়াজ করছেন, আর মা হেসে লুটুপুটি খাচ্ছেন। এই দৃশ্য করতে করতে আমাদের এই ঠাকুরের উপর বলবো বলে ভাবছিলাম যে এই জায়গাটাতে আসি, যে ঠাকুরকে খুব করে মনে পড়ে যে লায়নেসকে স্বামীজি নিয়ে এসছেন। এমনিতে জুতে যখন লায়ন টায়ন লোকে দেখে কত ব্যারিয়ার থাকে, যে খুব সাবধান, কোনো সেলফি টেলফি যাতে কেউ তুলতে না পারে বা চেষ্টা করতে না পারে, কিন্তু এই লায়নেস একে নিয়ে সেরকম রক্তপাতের সম্ভাবনা নেই। বরং ওই মায়ের বাড়িতে যেটা দেখতে পাচ্ছি, সে হচ্ছে লায়নেস মাটিতে নতজানু হচ্ছেন, আর তার পিঠে বিরাজ করছেন যিনি, তিনি জগদ্ধাত্রী রূপে শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী। সুতরাং এইটি ভাবতে ভালো লাগছে যে স্বামীজি যে লায়নেসকে নিয়ে এলেন, উত্তরকালের পৃথিবী হয়তো তাকে এই রূপেও দেখতে খুব ভালোবাসবে যে উনি লায়নেস রূপে ওনার সমস্ত দৃঢ়তা বজায় রেখে, ওনার সমস্ত দীপ্তি তেজ বজায় রেখে তিনি পিঠের উপরে রাখবেন ভারত মাতাকে, এবং তিনি জগদ্ধাত্রী রূপে শ্রীরামকৃষ্ণের ঐতিহ্য বহন করে একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন করে নেবেন। ধন্যবাদ।